তো আজকের ভিডিওতে আমরা দেখে নিব মডেল অ্যাক্টিভিটি আর চতুর্থ শ্রেণী গণিত। জানুয়ারি মাসে 2022 তোমাদের দিয়েছি নতুন নতুন মডেল অ্যাক্টিভিটি গুলি, তো আজকের ভিডিও দেখে তোমরা কমপ্লিট করে নাও তোমাদের মডেল অ্যাক্টিভিটি চতুর্থ শ্রেণী গণিত। তো তোমরা দেখতে পাচ্ছ পূর্ণমান 15। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের একটা কথা বলবো, যারা যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবা, এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখো নিচের প্রশ্নগুলি কি বলছে, নিচের প্রশ্নগুলি উত্তর লেখো, ঠিক আছে? একের এক নম্বর প্রশ্ন, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এক নম্বর প্রশ্নটি কি বলছে দেখো, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। দশকের কাঠি একটি রঙিন বল তুলে নিয়ে এককের ঘরে কাঠিতে বসালে সংখ্যাটি কি হবে? তো দেখো ছয়টি আছে বল, ঠিক আছে, একটি বল এখানে দিই কত হবে, 62, ঠিক আছে, সরি 53। তো এখানে দেখো এখান থেকে শুরু হচ্ছে 1 2 3, তাহলে কি এটা 53 হবে, ঠিক আছে, এখানে 50 এখানে 3, কত হলো 53। এখানে দশকের কাঠি, ঠিক আছে, একটি ঘরে 10 মানে 1 2 10 20 30 40 50, এই 60টি ঘরের সংখ্যাটা এখানে চলে আসলে কত হবে, তাহলে 50 এদিকে 3, 53, ঠিক আছে, সঠিক উত্তর 53। তোমাকে 53 রাইট চিহ্ন দিবা। খ নম্বর দেখো, 1 2 3 সংখ্যা তিনটি গঠিত তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলির বৃহত্তম সংখ্যাটির দশকের ঘরের অঙ্কটি হবে, তো সঠিক উত্তর হবে 2, 2 নম্বর, বি নম্বর সঠিক উত্তর, এটা তোমার রাইট চিহ্ন দাও। গ নম্বর প্রশ্ন, দুটি কাঁটাযুক্ত একটি ঘড়িতে ছোট্ট কাঁটাটি 3 এবং 4 এর ঘরের মাঝখানে এবং বড় কাঁটাটি 6 এর ঘরে থাকলে সময় হবে? তো দেখো তো সঠিক উত্তর হবে 3টা 30 মিনিট, ঠিক আছে। এবার আমরা দেখবো 2 নম্বরে, সত্য মিথ্যা লেখো, যে বছর লিপিয়ার সেই বছর ফেব্রুয়ারি মাসে কতদিন থাকে? তো লিপিয়ার মানে তোমরা জানো 28 দিন, ঠিক আছে, তো এটা হবে 28 দিন, লিপিয়ার মানে কিন্তু বড়, ঠিক আছে, তো এটা 28 দিন যে সংখ্যা দিনের সংখ্যা হয় এটা হবে মিথ্যা হবে। তো 2 নম্বর দেখো, সত্য মিথ্যা লেখো, ঠিক আছে, যে বছর লিপিয়ার সেই বছরের ফেব্রুয়ারি মাসে দিন সংখ্যা 28, না এটা মিথ্যা, ঠিক আছে, লিপিয়ার মানে বেশি, 30-এর থেকে বেশি, ঠিক আছে, সে মাসে 30 হতে পারে, 31 হতে পারে এবং 29 হতে পারে, ঠিক আছে। খ নম্বর, তো এটা প্রথমেটা কি, ক নম্বর মিথ্যা, একটি প্লেটে 5টি এবং অপর একটি প্লেটে 3টি সন্দেশ আছে, গড়ে একটি প্লেটে সন্দেশ থাকবে 8টি, তো এটা কি হবে, মিথ্যা, ঠিক আছে। তো গ নম্বর দেখো, 203 সংখ্যাটি স্থানীয় মানের বিস্তার করে কথায় লিখলে হয় 2 শতক 0 দশক 3 একক, এটা কি হবে, সত্য, ঠিক আছে। তো তোমার দেখো 3 নম্বর, ছবিটিতে বক্ষরেখার সংখ্যা কয়টি, বক্ষরেখা, তো দেখো বক্ষরেখার সংখ্যা হলো 4টি, ঠিক আছে, এবং সরলরেখার সংখ্যা কয়টি, দেখো এগুলো কিন্তু সরলরেখা, এটা কিন্তু সরলরেখা, তো কয়টি সরলরেখা, 17টি, ঠিক আছে, এবং ত্রিভুজের সংখ্যা কয়টি, 1 2 3, তো 3টি, ঠিক আছে। তো তোমরা দেখে দেখে লেখো এটা। তারপরে 4 নম্বর প্রশ্নগুলো দেখতেছো তোমরা, যোগ করো, ঠিক আছে, 3 ঘন্টা 4 মিনিট 41 সেকেন্ড প্লাস 3 ঘন্টা 22 মিনিট 27 সেকেন্ড, এটা তোমার যোগ করতে বলছে, তো কিভাবে যোগ করবা চলো দেখে নিচ্ছি। তো 4-এর ক নম্বর দেখো, তোমাদের কি বলছে যোগ করো, তো 3 ঘন্টা 4 মিনিট 41 সেকেন্ড, তো প্লাস নিচে 1 ঘন্টা 22 মিনিট 27 সেকেন্ড, ঠিক আছে, বুঝতে অসুবিধা তোমরা কমেন্ট করবা, তোমাদের অবশ্যই আমি বুঝিয়ে বলবো। দেখো এখানে কি লিখবো, 4 ঘন্টা 26 মিনিট 68 সেকেন্ড, এটা যোগ করলে কি হবে, 7 থেকে 8 আর 4 2 6 সেকেন্ড, ঠিক আছে, ইকুয়াল লিখবা, সমান সমান 4 ঘন্টা 3 4 ঘন্টা 26 মিনিট 60 প্লাস 8 কত হচ্ছে, 60 মিনিটে 60 সেকেন্ডে কি হচ্ছে, 1 মিনিট, ঠিক আছে। তোমাদের কি করবা, এই 6 আর এখানে 6 থাকলে কত হবে, 8, ঠিক আছে, 8 মিনিট এখানে থাকলো এবং এই 6টা কিন্তু এখানে যোগ হবে, তাহলে কি হবে, 27 মিনিট 4 ঘন্টা 27 মিনিট 8 সেকেন্ড, ঠিক আছে। তোমরা এটা দেখে দেখে লিখে নাও, উত্তরটি খুবই ইম্পর্টেন্ট এবং তোমরা জানি অনেক কি ভুল করতেছো, তোমরা এই অঙ্কটি দেখে দেখে ভালো করে করে নাও। এবং 4 নম্বর দেখো কি বলছে, ভাগ করো, ঠিক আছে, তারপরে কি বলছে, ভাগ ভাজ্য কোনটা, ভাগ ভাগফল কোনটা, ভাগশেষ, এটা আমি তোমাদের জন্য লিখে রেখেছি, তোমরা দেখে দেখে লিখে নাও। দেখো 4কে ভাগ করতে কত বলছে, 405, ঠিক আছে, তোমরা দেখো ভাগ করবা এভাবে, তোমরা 4 × 4 1 লিখবা, আর আর ভাগ ফল, ঠিক আছে, তোমরা এখানে কিন্তু আমি একটা জিনিস লিখতে ভুলে গেছি, এখানে কিন্তু 101 হবে উপরে, ঠিক আছে, 101, তোমরা যেটা আমি লিখে নিই, তোমরা 101
এক লিখবা, ঠিক আছে? যেহেতু তোমরা 4 এককে 4, ঠিক আছে, এবং 5 এককে 5, তোমরা কি লিখবা? 101 কিন্তু ভুল লিখবা। এই 101টা কিন্তু আমি দেখে ভুলে গেছি দিতে, তো তোমরা এটা ভুল করবে না, তোমরা এখানে 101 লিখবা, ঠিক আছে? এবং এখানে দেখো ভাজ্য 405, ভাগফল 101, মানে এখানে 101 হতো, তো তোমরা এখানে 101 লিখবা, ঠিক আছে? আর এখানে ভাগশেষ 1 লিখবা, ঠিক আছে? তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করবা এবং তোমাদের বন্ধুকে শেয়ার করে দেবা, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে তোমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবা, এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, মিলবো নতুন ভিডিওতে, তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ, জয় ভারত।